أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون وقال النبي صلى الله عليه وآله وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب وأنزله المقعد المقرب عندك يوم القيامة محمد آكل كفر کو مٹھایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلا والعلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
Rabbi syurah li sadiri wa yassir li amri wahlul uqdatan wahlul uqdatan min lisani yafqahu qawli Rabbi zidni ilma Rabbi zidni ilma Rabbi zidni ilma Rabbi yassir wa la tu'assir wa tammim 'alaina bil khair Suraj ne diya apni shua'u kae paigab Suraj ne diya apni shua'u kae paigab Duniya hai ajab cheez kabhi subah kabhi shab Duniya hai ajab cheez kabhi subah kabhi shab duniya mein ho duniya ka talab kar nahi ho duniya mein ho duniya ka talab kar nahi ho bazaar se guzar o khareedar nahi ho bazaar se guzar o khareedar nahi ho Kuntum khairu ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah Allah ta'ala bolen kuntum khairu umma insan holo shreshtho jati insan mane amra manush shreshtho jati কেন বের করা হয়েছে বলে উখরিজাত লিন্নাস মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে মানুষ কি কল্যাণের দিকে ডাকবে তবে শ্রেষ্ঠ জাতি হওয়ার ফলে শ্রেষ্ঠ জাতির জন্য কাজ হবে তিনটা কয়টা শ্রেষ্ঠ জাতি আপনি আপনাকে নিজেকে কিভাবে বিবেচনা করবেন আপনি আপনার নিজেকে যদি শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচনা করতে পারেন নিজেকে যদি শ্রেষ্ঠ জাতি মনে করতে পারেন তাহলে কাজ করতে হবে তিনটা আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদের এক নাম্বার কাজ হলো তামরুনা বিল মারুফ মানুষগুলোকে সৎ কাজের আদেশ করবা দুই নম্বরে ও তানহাউনা আনিল মুনকার এক নম্বরে সৎ কাজের আদেশ করবা দুই নম্বরে মানুষগুলোকে খারাপ কাজ থেকে ফিরা ফিরা রাখবা নিজেও খারাপ কাজ থেকে গর্হিত কাজ থেকে বিরত রাখবা আর তিন নম্বর ওয়া তুমিনুনা বিল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদের তিন নম্বর কাজ হলো ওয়া তুমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা এবার এই তিনটা কাজ যদি আমার মধ্যে থাকে তাহলে আমি শ্রেষ্ঠ জাতি আর যদি দেখি আমি আমার মধ্যে তিনটা গুণ নাই তামুরুনা বিল মারুফের গুণ নাই ওয়া তানহাউনা আনিল মুনকারের গুণও নাই ওয়া তুমিনুনা বিল্লাহর গুণও নাই তাহলে তিনটা গুণ না থাকার কারণে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেকে বিবেচনা করতে পারবো না সুতরাং তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠ জাতি হিসেবে কাজ হবে তিনটা আর এই শ্রেষ্ঠ জাতি হিসেবে কাজ হবে তিনটা রহমাতুল লিল আলামিনও একই কথা বলতেছে মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফা ইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান রহমাতুল লিল আলামিন বলেন মান রাআ মিনকুম মুনকারান তোমাদের মধ্য থেকে কোন উম্মত যখন কোন খারাপ কাজ হইতে দেখে দেখতেছে একটা মানুষ সরাসরি জানার মধ্যে লিপ্ত আছে একটা মানুষ খারাপ কাজ করতেছে যে কোন খারাপ কাজ তোমাদের মধ্য থেকে উম্মত যখন একটা খারাপ কাজ দেখবে তাহলে তার জন্য ফালিও বাইগিরহু বিয়াদিহি তাহলে তার জন্য উতির সে যেন তার হাত দ্বারা বাধা দেয় হাত দিয়া বাধা দিয়া বলে এ ভাই এখানে কাজটা করিয়েন না
বাড়াবাড়ি করলে হাত দিয়া বাধা দিবে আর যদি হাত দিয়া বাধা দিতে সক্ষমতা না থাকে ফা ইল্লাম ইয়াসতাদি ফা বিলিসানিহি যদি হাত দিয়া বাধা দেওয়ার সক্ষমতা ভিতরে নাই তাহলে সে যেন তার মুখ দ্বারা তাকে বাধা দেয় কারণ খারাপ কাজ যে করবে তাকে তো বাধা একভাবে না একভাবে দিতেই হবে হাত দ্বারা পারি নাই এবার মুখ দ্বারা তাকে বাধা দিতে হবে মুখ দিয়া বলতে হবে ভাই এই কাজটা করিয়েন না এটা খারাপ এটাও পারার সক্ষমতা আমার নাই হাত দিয়া বাধা দেওয়ার সক্ষমতা আমার নাই কারণ হাত দিয়া বাধা দিলে আমার উপর আক্রমণ আসার আশঙ্কা থাকবে মুখ দিয়া বাধা দিলে আমার উপরে আক্রমণ আসার আশঙ্কা থাকতে পারে এবার যদি তাও না পারো রহমাতুল লিল আলামিন বলেন ফা ইল্লাম ইস্তাতি ফা বিকলবিহি হাত দিয়া বাধা দেওয়ার সক্ষমতা নাই মুখ দিয়াও নাই তাহলে তোমার অন্তর দাতাকে ঘৃণা করো ওই খারাপ কাজটাকে ঘৃণা করো খারাপ কাজ করনেওয়ালা বান্দাকেও ঘৃণা করো আর রহমাতুল লিল আলামিন বলেন আমার যে উম্মত হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা রাখে না মুখ দিয়াও বলার সক্ষমতা রাখে না ওই উম্মত যদি কলব দ্বারা ঘৃণা করে আর এই কলব দ্বারা ঘৃণ্যকারী ঈমান মুমিন হচ্ছে আদআফুল মুমিন সবচেয়ে দুর্বলতম মুমিন সবচেয়ে দুর্বলতম মুমিনকে যে তার কলব দ্বারা তাকে বাধা দেয় অন্তর দ্বারা তাকে ঘৃণা করে হাত দিয়েও পারে না মুখ দিয়েও পারে না কারণ সক্ষমতা নাই আক্রমণ আসার আশঙ্কা আসতে পারে আক্রমণ আসার আশঙ্কা থাকার কারণে হাত দিয়েও পারে না মুখ দিয়েও পারে না সে তার কলব দ্বারা তাকে ঘৃণা করে এরকম লোকটাই হচ্ছে আদআফুল মুমিন সবচেয়ে দুর্বলতম একজন মুমিন যে মুমিনটা তার কলব দ্বারা অন্য কোনো গর্হিত কাজকে ঘৃণা করে আবার রহমাতুল লিল আলামিন বলেন একটা মানুষ যখন কাউকে ভালো কাজের দিকে ডাকে তার কেমন দাম তার জন্য কেমন ফজিলত আর আরেকটা মানুষ যখন তাকে খারাপ কাজের দিকে ডাকে একটা মানুষ এমন মানুষও দুনিয়াতে আছে সমাজে আছে আপনি দেখবেন কাউকে ভালো কাজের দিকে ডাইকা ডাইকা আনে আবার আরেকটা মানুষ দেখবেন ভালো কাজে ডাকে না খারাপ কাজে ডাইকা নেয় আসে না নাই কেউ আছে মসজিদে ঢুকায় দেয় না ভাই নামাজে আসেন নামাজে আসলে এই ফায়দা হবে ডাক দেয় কি দেয় না আসে না অনেকে অনেকে নিজে মসজিদে আসে অন্যকে ডাইকা 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 নিয়ে আসে আসে না আর অনেকে এমনও আছে কত বন্ধু আছে বান্ধব আছে কি মজা করা কত ফসলে ফসলে মসজিদ তো আনে না মন্দিরে নিয়ে যায় পূজায় নিয়ে যায় না কত খারাপ কাজ জুয়া খেলা মদ খাওয়া এই বিভিন্ন খারাপ কাজের ভিতরে নিয়ে যায় না এসব লোকদের সম্পর্কে রহমাতুল লিল আলামিন কি বলেন শুনেন মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিয়াহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ রহমাতুল লিল আলামিন বলেন মান দাআ ইলা হুদান আমার উম্মত যখন কাউকে ভালো কাজের দিকে ডাকে কাউকে ভালো পথ দেখায় দেয় একটা লোক নামাজ পড়ে না তাকে ডাইকা বলে ভাই নামাজ পড়তে মসজিদে আসেন এবার ওই লোকটা মসজিদে আসার পরে নামাজটা পড়লো বা জামাতে নামাজ পড়লো নামাজ পড়ার পরে তার জন্য যেই পরিমাণ আমলের আমল করার কারণে যেই পরিমাণ নেক আমলের সওয়াব অংশীদার সে হয়েছে একটা লোক ডাকছে তার ডাকের অনুবর্তী হইয়া তার ডাকের প্রতি আকৃষ্ট হইয়া নামাজটা আদায় করেছে এবার রহমাতুল লিল আলামিন বলেন কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিয়াহু যে আল্লাহর বান্দা ডাকছে আর যে আল্লাহর বান্দা আইসা ডাকার পরে নামাজ আদায় করেছে নামাজ আদায় করার পরে যেই আমল যেই নেক আমল তার আমল নামায় জড় হয়েছে এই একই পরিমাণ সম পরিমাণ সওয়াব ডাকনেওয়ালার আমল নামায় দেওয়া হবে ডাকনেওয়ালা শুধু ডাকছে ভাই মসজিদে আসে আসার পরে সে নামাজ আদায় করেছে নামাজ আদায় করার পরে যেই পরিমাণ সওয়াব সে পাইছে ওই পরিমাণ সম পরিমাণ সওয়াব যে ডাকছে তার আমল নামায় দেওয়া সুবহানাল্লাহ আবার নেগেটিভ সাইড রহমাতুল লিল আলামিন কি বলতেছেন মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি
minal ismi mal misla asami man tabi'ahu la yanqusu zalika min asamihim shay'a rahmatul lil alamin bolen ummat jokon kauke kono kharap kaje dikhe daika daika nay ei kharap kaje asho pujar bhitore niya jay jua khelar addar bhitore bondhu bandobra niya jay ki jay na ei rokom jara nijeke ei bondhu fusla fasla pujar bhitore niya gelo oi dakse je dakar karone man da ila dalalatin kono podboshtotar dikhe je niya gelo podboshtotar dikhe niye jawar karone rahmatul lil alamin bolen kana alaihi minal ismi misla asami man tabi'ahu oi lokta oi podboshtotar dikhe jawar karone kharap kaje jawar karone je guna tar amul namay jora hoyeche tar somoporiman gunao তার সমপরিমাণ গুনাহও ওই ডাকনেওয়ালা আমল নামায় জড় হয়ে যাবে নাউযু বিল্লাহ বলবেন না বলবেন না পকেটে রাখেন বাড়িতে যায় বলেন আমি বয়ানের শুরুতেই বলছিলাম যে কিছু কথা বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউযু বিল্লাহ এগুলো বলবেন তো নাকি কিছু কথা তো বলতে হবে সারা জীবন আমরা ওয়াজ শুনি সারা জীবন এই ওয়াজ সবাই জানি আমরা লেকিন আমরা কথা বলতে রাজি না আল্লাহ আমাদেরকে কথা বলার মত তৌফিক দান করেন আমিন তাহলে কথা হলো যেই লোকটা ভালো কাজের দিকে ডাকছে ভালো কাজের দিকে ডাকার কারণে ওই লোকটা অনুবর্তী হয়ে আমল করার কারণে ডাকনেওয়ালার আমল নামায় সমপরিমাণ সওয়াব আবার নবীজি বলেন লা ইয়ানকুসু যালিকা মিন উজুরহিম শাইআ নবীজি বলেন অনুবর্তী হয়ে যে লোকটা আসলো এবার একটা প্রশ্ন জাগতে পারে আসলে যেই লোকটা আমল করলো আমল করার কারণে তার নেক আমলটা যে ডাকনেওয়ালাকে দেয়া হলো এবার যে আমল করছে তার আমলনামায় কি আমল থাকবে না নবীজি বলেন লা ইয়ানকুসু যালিকা মিন উজুরহিম শাইআ নবীজি বলেন যে আমল করছে তার আমল তো থাকবেই অতিরিক্ত যে ডাকছে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দেওয়া হবে আবার নেগেটিভ সাইড মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিন মিনাল ইসমি মিসলা আসামি মান তাবিআহু কেউ যদি কাউকে খারাপ দিকে ডাইকা নেয় খারাপ দিকে ডাইকা নেওয়ার কারণে তার তার গুনার কারণে খারাপ কাজ করার কারণে যেই গুনাহ জড় হয়েছে তার সমপরিমাণ গুনাহও ওই যে ডাকছে ডাকনেওয়ালার আমল নামায় জড় হবে নাউযু বিল্লাহ আবার নবীজি বলেন লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ এবার আবার প্রশ্ন জাগতে পারে তাহলে যে গুনাহের কাজ করেছে গুনাহের কাজ করার কারণে তার আমলনামায় মনে হয় গুনাহ থাকবে না কারণ ডাকনেওয়ালার আমলনামায় তো গুনাহ চলে গেছে নবীজি বলে না না লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ নবীজি বলেন ওই ডাকনেওয়ালার গুনাহ তো থাকবে আর যে আল্লাহর বান্দা ওই গুনাহের কাজগুলো করেছে তার গুনাহ তো থাকবে ডাকনেওয়ালার গুনাহ থাকবে কারো কোনো কমতি হবে না এবার আবার নবীজি কি বলতেছেন আমরা কিয়ামতের ময়দানে সবাই সবার যেরকম রক্ষক রক্ষক হিসাবে আমরা ওই কিয়ামতের ময়দানে আমরা সবাই আমাদের কাজের ব্যাপারে জিজ্ঞাসিত হব আমাদের কাজ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে নবীজি বলেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি আল ইমামু রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আর রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আর রাইয়াতিহা ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আর রাইয়াতিহি রাহমাতুল লিল আলামিন বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল নার আয়াতিহি তোমাদের মধ্য থেকে প্রত্যেকই 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 হইবার রক্ষক আমাদের প্রত্যেকই আমরা একজন একজন রক্ষক রাইন মানে রক্ষক কুল্লুকুম রাইন তোমাদের প্রত্যেকই রক্ষক কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি আর তোমাদের প্রত্যেককেই তোমাদের অধিকারের তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ঠিক যেরকম ভাবে আল ইমামু রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি ইমাম সাহেব তার মসজিদের জন্য তার মহল্লাবাসীর জন্য একজন রক্ষক তাকে তার ওই মুসল্লিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে মহল্লার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আপনার মহল্লার লোকগুলো নামাজ পড়লো কিনা আপনি খবর রাখেন নাই কেন আপনি হক কথা বলেন নাই কেন দাওয়াত খাওয়ার জন্য আপনি হক কথা বলেন নাই 100 টাকা হাদিয়া পাওয়ার জন্য হক কথা বলেন নাই আল ইমামু রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি ও ইমাম সাহেব কিয়ামতের ময়দানে আপনি আপনার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন আবার দুই নম্বরে কি কথা
warrajul ra'in fi ahlihi wa mas'ulun 'an ra'iyatihi eta byakti tar ghorer jonno tar ahel tar poribar attiyo sojoner jonno rakkhok প্রত্যেকের ঘরের একজন রক্ষক থাকে যেমন আমার বাবা আমার ঘরের জন্য রক্ষক আমার বাবা আমাদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে তার আহেল সম্পর্কে জিজ্ঞাসিত হবে কারণ নিজে তুমি নামাজ পড়ছো নিজে রোজা রাখছো কিন্তু সন্তান নামাজ পড়লো কিনা খবর নিলা না নিজে রোজা রাখছো সন্তান রোজা রাখছে কিনা তাও খবর নিলা না এই রকম ভাবে নিজে সব করছো কিন্তু সন্তানের কোনো খবর নিলা না কিন্তু লাভ হবে না ওয়াররুজুল রাইন ফি আহলিহি ও মাসউলুন নার রাইয়াতিহি তুমিও তোমার এই কাজের কারণে নে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হইবা তিন নম্বরে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ও মাসউলাতুন আর রাইয়াতিহা একটা ঘরের নারী থাকে কি থাকে না ওই নারী তার তার স্বামীর ঘরের জন্য রক্ষক ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা তার স্বামীর ঘরের জন্য রক্ষক ওই স্বামীর ঘরটা কিভাবে গুছায় রাখলো কিনা স্বামীর ঘরের অধীনস্থদের ব্যাপারে ওই মহিলাকেও জিজ্ঞাসা করা হবে ও মাসউলাতুন আর রাইয়াতিহা ওই মহিলাকেও ওই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে আবার চার নম্বরে ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি ও মাসউলুন আর রাইয়াতিহি সেবক তার মালিকের মাল তার মালিকের মালের জন্য রক্ষক অনেক সময় দেখা যায় খাদেমকে তার তার মালিক যে তার মালিক তার খাদেমকে কিছু টাকা আমানত দেয় কিছু মাল আমানত দিয়ে রাইখা যায় ওই অধীনস্থ ব্যাপারে ওই খাদেমকে জিজ্ঞাসা করা হবে ও মাসউলুন আর রাইয়াতিহি ওই খাদেম জিজ্ঞাসিত হবে তুমি তোমার মালিকের যে মাল তুমি তোমার কাছে রাখছো ওই মালিকের মাল তুমি কতটুকু তুমি হেফাজতে রাখছো এই ব্যাপারেও খাদেমকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে ঠিক একই রকম ভাবে সব জায়গায় একই রকম এই দুনিয়াতে সমাজে দেখা যায় কোন মেম্বার চেয়ারম্যান মাত্র সবার কাছে অধীনস্থ সবাই আছে এই অধীনস্থরা কতটুকু কতটুকু দায়িত্ব পালন করলো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে জিজ্ঞাসা করবে এবার তাকায় দেখো নিজেকে তাকায় দেখো আমি আমার বচুলের ফি আহলিহি আমার আমার আহলের ব্যাপারে আমি আমি যে রক্ষক আমার রক্ষক হিসাবে আমি আমার অধীনস্থদের খবর নিলাম কিনা আমি ইমাম আমি আমার মহল্লাবাসীর খবর নিলাম কিনা আমি আমার ঘরের জন্য একটা নারী ঘরের রক্ষিকা রক্ষিকা হিসাবে আমার ছেলেবে নামাজ পড়লো কিনা আমার অধীনস্থ যারা আছে তারা নামাজ পড়লো কিনা আমি খবর নিলাম কিনা আমি খাদেম আমি আমার মুড়িবের মাল সম্পর্কে খবর নিলাম কিনা সব জিজ্ঞাসা করা হবে কি হবে হবে কি হবে না সুতরাং জিজ্ঞাসা তো করাই হবে সুতরাং আমরা যে যে দায়িত্বে আছি আমি তো একটা দায়িত্ব অবশ্যই পড়ে গেছি আমরা সবাই একটা দায়িত্ব অবশ্যই পড়ে গেছি হয়তো আমরা কেউ ইমাম হয়তো ইমাম না হয়তো কেউ মেম্বর না একজন তো একটা অবশ্যই আছেন কেউ কার ঘরের জন্য রক্ষক আবার যারা মহিলারা শুনতেছে ওই মহিলারা তাদের ঘরের জন্য রক্ষিকা কেউ আছে খাদেম তার মালের জন্য তার মুনিবের মালের জন্য সে খাদেম সে সেবক সুতরাং কেউ না কেউ এক জায়গায় আছে কি আছে আমরা আমাদের নিজেদের স্থান থেকে বিবেচনা করি নিজেদের স্থান থেকে বিবেচনা করি আমরা কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলার জিজ্ঞাসাকে আমরা সওয়ালকে জবাব দিতে পারবো কিনা আল্লাহ আমাদেরকে এই প্রশ্নগুলোর সওয়ালের জবাব ঠিকমতো আদায় করার তৌফিক দান করেন আমরা বেশি বেশি এই করোনা নামক মহামারী ভাইরাসের মধ্যে আমরা বেশি বেশি আমল আরো চালু করে দিব বেশি আমল চালু করে দিব আপনি একটু তাকায় দেখেন সমাজের ভিতরে সত্য আছেন আছে সত্য সত্য নাই কেউ মানুষকে ভালো কাজের আদেশ দেয় না মানুষ সৎ কাজের কেউ যদি আদেশ দেয় আবার তারে নিয়ে কত টিটকারি মস্তকারি আছে না নাই সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ থাকতে হবে এখন কথা হলো সৎ কাজের আদেশ দিলে সত্যের কথা বললে আমি হয়ে যাব বিদ্রোহী সত্যের পথে ডাকলে আমি হয়ে যাব বিপ্লবী আবার কোরআনের পথে কথা বললে আমি হয়ে যাব মৌলবাদী আবার জিহাদের পক্ষে যদি আমি কথা বলি তাহলে আমি হয়ে যাব জঙ্গিবাদী ঠিক কিনা বলেন তো এজন্য তো কবি সুরে সুরে বলেন সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী
জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি ঠিক কি না জন্মের পরে আজান লাগে রই ডাকছিনি আজান ওই আজান দিছে কে হে আজান দিছে কে মৌল মৌলবি দেয় নাই জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে কখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান ঠিক না কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের যেও বেশি ভয় পায় সিংহের যেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না এবার কথা হলো নাস্তিকরা আপনি দেখেন আলেমদের কি নিয়ে কত কটূক্তি করতেছে নাস্তিকরা একটু কথা বলে শেষ করে দিব এই যে কোভিড-19 করোনা ভাইরাস এসেছে নাস্তিকদের অন্তরের ভিতরে একটু ভয় কি কথা বলে নাস্তিক আবার বসে বসে কত সুন্দর সামনে মিডিয়া আছে মিডিয়ার সামনে কথা বলতেছে ইসলাম নিয়ে কথা আলেমদের কি নিয়ে কথা আবার কথা বলে মাদ্রাসায় আরবি পড়ায় কেমন গাঁজাখুরি কথা দেখছেন মাদ্রাসায় আরবি পড়ায় কেন আবার কি বলে শরয়তে ওযু এগুলো পড়া দরকার কি শরয়ে ও শরায়ে এতটুকু থাক শরয়তে ওযু নামাজ এগুলো দরকার কি আবার কি বলে শুনেন আবার কি বলে মাদ্রাসার ভিতরে মাদ্রাসার সন্তানেরা যখন ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায় ওই মাদ্রাসার হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেয় গান বাজনা হারাম গান বাজনা কি হালাল না হারাম ভাই কথা বলেন গান বাজনা হালাল না হারাম তাহলে আমি আমার সঠিকটা আমার সন্তানদেরকে ছোটকাল থেকে আমি গড়ে তুলবো কিন্তু ওই লোক কি বলতেছে নাস্তিকের বাচ্চা বলতেছে কি বলে বলে গান বাজনা হারাম বলতে বলতে এই ছোট্ট বাচ্চারও যখন বড় হয় বড় হইলে নাকি ওই বাচ্চা বলবে গান বাজনা যেহেতু হারাম তাহলে জাতীয় সঙ্গীতও পড়া যাবে এখন কথা হলো আমার গান বাজনা হারাম গান বাজনার সাথে জাতীয় সঙ্গীতের কোনো ই আছে গান বাজনার সাথে তো জাতীয় সঙ্গীতের কোনো সম্পর্ক নাই গান বাজনা বিলকুল ভাবে হারাম আপনি যদি আপনার জাতীয় সঙ্গীতটা গান বাজনার সাথে মিলে রাখেন গান বাজনার সাথে জাতীয় সঙ্গীত আপনি মিলান তাহলে গান বাজনা যেহেতু হারাম যেহেতু আপনি মিলাইছেন গান বাজনার সাথে তাহলে জাতীয় সঙ্গীত হারাম হয়ে যেতে পারে কিন্তু না না জাতীয় সঙ্গীত হারাম হবে কেন আমরা জাতীয় সঙ্গীত হারামের কথা বলি নাই গান বাজনা হারাম আমরা ওইটার কথা বলেছি ঠিক কিনা সুতরাং এই নাস্তিকদের থেকে আল্লাহ ইসলামকে হেফাজত করেন এই নাস্তিকদের থেকে আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে হেফাজত করেন মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় কওমিয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা মাদ্রাসাকে নাস্তিকদের হাত থেকে হেফাজত করেন বলুন আমিন আমরা সত্যের পথে থাকব সত্যের কথা বলবো কোরআনের পক্ষে থাকব হাদিসের পক্ষে থাকব সময় মতন জিহাদের ডাক আসলে ওই জিহাদেও আমরা মাঠে নামবো রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেই কথাগুলো বলেছি আমাকে আগে আমল করার তারপর প্রত্যেককে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন